খাস কলকাতায় শুট আউট, নজর রাখবো আবারও এই খবরের দিকে। লেকথানা এলাকায় গেস্ট হাউসে গুলি, বান্ধবীকে গুলি করে আত্মঘাতী হন যুবক। যুবকের নাম জানা গিয়েছে রাকেশ কুমার সাউ এবং তরুণীর নাম নিকু কুমারী দুবে। বজবজের দিকে বাড়ি এমনটাও জানা যাচ্ছে। ফের খাস কলকাতায় শুট আউট, লেকথানা এলাকায় গেস্ট হাউসে গুলি, বান্ধবীকে গুলি করে আত্মঘাতী হন যুবক। যুবকের নাম রাকেশ কুমার সাউ এবং তরুণীর নাম নিকু কুমারী দুবে। বজবজের দিকে বাড়ি এমনটাও জানা যাচ্ছে। এবং আজ প্রায় বিকেল পৌনে পাঁচটা নাগাদ এই লেকথানা এলাকার গেস্ট হাউস থেকে দুবার গুলির আওয়াজ শুনতে পারেন আশপাশের মানুষ। কথা বলবো রণয় তিওয়ারি, রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রণয়, সেই গেস্ট হাউসের ছবিও দেখাচ্ছি আমরা, কি আপডেট রয়েছে? আর দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে গেস্ট হাউস রয়েছে লেকথানা এলাকার লেক গার্ডেন্স এর কাছে, এই এই মানে এই তোমার গেস্ট হাউসের একটি রুম থেকে আচমকা পরপর দুটি গুলির আওয়াজ পান সেখানকার নিরাপত্তা রক্ষীরা বা যে সমস্ত কর্মীরা ছিলেন। এরপর তারা দেখেন যে রুমের গেট বন্ধ, অর্থাৎ একটা ঘরের মধ্যে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় এক যুবতী এবং পাশের ঘরে অর্থাৎ অন্য ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। এরপরই তারা জানতে পারেন যে রবিবারই কিন্তু এই যুবক যুবতী তারা এই গেস্ট হাউসে উঠে এসেছিলেন, অর্থাৎ তারা এখানে এসেছিলেন। এরপর পৌনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। প্রাথমিক তদন্তে পুলিশ কর্তারা মনে করছেন যে একদম পরিকল্পনা করেই কিন্তু খুনের চেষ্টা করা হয় এই যুবতীকে, কারণ ওই যুবতীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে এখন চিকিৎসাধীন। তবে যে যুবক গুলি মেরেছে সেই যুবতীকে অর্থাৎ রাকেশ কুমার, সে বজবজের সন্তোষপুর এলাকার বাসিন্দা এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে ওই যুবক কেন যুবতীকে গুলি করে মারতে গেল, কি কারণ রয়েছে, তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। এই মুহূর্তে ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশ কর্তারা যেমন রয়েছেন, তেমনি লালবাজারের গোয়েন্দারাও রয়েছেন, গোটা ঘটনা তদন্ত করে দেখছেন তারা কি কারণে এই শুট আউট। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।